আসসালামু আলাইকুম বিয়াস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগে থাকবে রেসিপি, তারপর মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তো স্কুলটাকেও আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তার চেয়েও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অল অপশনে যে ক্লিক করে দিবেন, যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। তো স্কুলে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বা ভিতরে অনেক সময় দেখানো হয় না স্কুলের ভিতরে। তো আমি এই তো আমি বিল্ডিংগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি কলেজ ভবনের সামনে দাঁড়িয়ে আছি, তো স্কুল ভবনটাকে আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে স্কুল ভবন, তারপরে এটা হচ্ছে অফিস ভবন, আর এই পাশে একটা মসজিদ, কোয়ার্টার মসজিদ বলে, বিমান কোয়ার্টার মসজিদ। আর আমি কলেজ ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমি চলে যাব হচ্ছে ক্যান্টিনে। এটা ক্যান্টিনে অন্য একটা কোম্পানি নিয়ে নিছে, অন্য একটা কোম্পানি এটাকে চালাচ্ছে, টেস্টি টিট বলে সেই কোম্পানিটা। তো আমি ক্যান্টিনের ভিতরে যাচ্ছি, মেয়ে এখনও বের হয় নাই। তো আমি এটা দেখাচ্ছি, একটু প্রাইসটা বেশি, তো ভালো কোম্পানি যেহেতু একটু প্রাইস বেশি হবে, সব খাবারই প্রাইস বেশি। তো অনেক সময় মেয়েরা মানে স্টুডেন্টরা খায়, এখানে অনেকেই খায়, আমাদের ছেলে মেয়েরাও খায়। ছেলেও স্কুলে পড়ে, মেয়েও স্কুলে পড়ে। অনেক সময় বাসা থেকে বানিয়ে দেয়, সব সময় তো আর বাসা থেকে টিফিন বানিয়ে দেওয়া হয় না, তো এখান থেকেই অনেক সময় খেয়ে নেয়। তো এই তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম, তারপর আমি বাসায় চলে যাব আর মেয়েকে নিয়ে চলে যাব। আমি কিছু বাজার টাজার করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সব সময় দলে পায় আপনি লস হইল না? না তাহলে 10 টাকা দেই, হ্যাঁ দুইটা দাম দেই না, ধরো এটা আপনার লস। ও সব সময় এরকম পায়, তিনটা দুইটা ভাগ্য আর কি, নেন 10 টাকায় রাখেন, একটা আমি ফিরি খাইলাম। বললাম যে আমি তাহলে 10 টাকা দিই, যেহেতু ভাগ্যে পেয়ে গেছি। তো এই যে আমার মেয়েরা, মেয়ের বান্ধবী, তারা লজ্জা পাচ্ছে দেখাতে। এই যে আমি বলতেছি যে একটু দেখাও, তো আমিও খাচ্ছি একটা, আর ওদের দুজনকে দুইটা দিচ্ছি। আর এই আইসক্রিমটা খুব তাড়াতাড়ি গলে যায়, খুব তাড়াতাড়ি গলে যায় একেবারে, মানে বরফ। তো এখন চলে যাচ্ছি হচ্ছে, রোডটা পার হব, পার হয়ে চলে আসলাম আর কি। এখানে সিঙ্গারা বিক্রি করে, তো আমরা স্কুল জীবনে কিন্তু এই যে ফুটপাতের জিনিসগুলো খেতাম, আমাদের কাছে খুবই ভালো লাগতো। তো মাঝে মধ্যে মেয়ে ছেলে কি খেতে দিই, অস্বাস্থ্যকর পরিবেশ ঠিক আছে, তারপরও মাঝে মধ্যে খেতে ভালো লাগে, ছেটে আর কি একটু বোঝার জন্য। তো এখান থেকে সিঙ্গারা নিয়ে নিলাম বাসায় যেয়ে, তারপর খাবো আর বাজার করব। তো এই তো বাসায় চলে আসলাম, বাজারও করে নিয়ে আসলাম, কি কি বাজার করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর একটা রেসিপি দিব, সম্পূর্ণ রেসিপি আমি দিব না, একটা রেসিপি দিব। তো সবসময় সেই জিনিসটা পাওয়া যায় না, হঠাৎ করে পেয়ে গেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়ে নিছি 250 গ্রাম টমেটো, যেহেতু এখন দাম বেশি, 120 টাকা করে। তারপর সিম নিয়ে নিছি 250 গ্রাম, আর মূলার শাক নিলাম। তো মুরগি নিয়ে নিছি 2টা, ব্রয়লার মুরগির দাম অনেক বেড়ে গেছে, মানে 120 টাকা ছিল আগে, তো এখন হচ্ছে 200 টাকা করে। তারপরেও কিছু করার নাই, খেতে হবে,
মেয়ে ছেলে যেহেতু খায়, বাচ্চারা খায়, পছন্দ করে, তো নিয়ে আসলাম। তো দুইটা মুরগি আনছি, দুইটা মুরগি প্রায় 3 কেজি, 3.5 কেজি হয়েছে, 3 কেজি 600 গ্রাম হয়েছে। তো দুইটাই নিয়ে আসলাম। আর ছেলে মেয়ে পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগিটাই পছন্দ করে, গরুর মাংস আর চিংড়ি মাছটা, তো কাঁটাওয়ালা মাছগুলো পছন্দ করে না। মাশাল্লাহ আমার মেয়েটা খেতে পারে কাঁটা বেছে বেছে, কিন্তু ছেলের নিয়ে সমস্যা, ছেলেটা মাছ কাঁটাওয়ালা মাছ খেতে পারে না, পাঙ্গাস মাছটা খায় আর হচ্ছে চিংড়ি মাছটা খায়। তো এই যে সব সময় কিন্তু পাওয়া যায় না, আমি একটা পাঙ্গাস মাছ, বড় পাঙ্গাস দাম করছিলাম বাজারে, তো পাঙ্গাস মাছের দামও বেড়ে গেছে 200 টাকা কেজি। তো এটা হচ্ছে 160 টাকা, একটু ছোটো, কিন্তু ছোটো মাছ হলে কি হবে, মাছটার ভিতরে অনেকটা বড় ডিম, মনে হচ্ছে যে গরুর মগজের মতো দেখা যায়। তো আর নিয়ে আসলাম হচ্ছে কারফু মাছ, এটাকে কারফু মাছ বলে, এটা আস্ত ভাজি করলে ভালো লাগে, আবার ভাজি করে কিংবা রান্না করলে ভালো লাগে খেতে, আর এমনিতেও ভুনা করলে ভালো লাগে। তো এই বাজারগুলো নিয়ে আসলাম, তো আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। পাঙ্গাস মাছের ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, এটাকে ভর্তা বানাবো, আর একটা পাঙ্গাস মাছের টুকরা আমি ডিমের সঙ্গে মানে সিদ্ধ করছি। তো কাঁটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, প্লিজ আপনারা যারা নতুন দেখতেছেন কিংবা পুরাতন আপুরা ভাইয়ারা, আপনারা এখনও যারা ভুলে গেছেন লাইক দেন নাই, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর যারা নতুন আপুরা ভাইয়ারা দেখতেছেন সাবস্ক্রাইব করেন নি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে যে কাঁটাটা বেছে নিলাম, কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিলাম, নিয়ে আমি মেখে নিচ্ছি। তো আপনারা যাদের হাত জ্বলাফোড়া করে মরিচ মাখলে, এই মরিচটা কিন্তু অনেক জাল, তো প্লিজ আপনারা এভাবে মাখবেন না, পাটায় বেটে নেবেন কিংবা হামানে করে ছেঁচে নেবেন। আমি কথা বলতে বলতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিচ্ছি অল্প একটু আদা, সুন্দর একটা ফ্লেভার লাগবে। তো আমি আবারও এগুলো মেখে নিচ্ছি, আপনারা আবারও বলে দিচ্ছি আপনারা এভাবে মাখবেন না যাদের হাত জ্বলা পোড়া করে। তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এভাবেই মেখে নিই, জ্বলা পোড়া তেমন একটা করে না, একবারে করে না তা বললে হয় না, কিছুটা করে, তবে আমাদের দৈর্য শক্তি একটু বেশি, যেহেতু সবসময় করতে হয়। তো মাছগুলা মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে আমি এটাকে বাগার দেব। তো এখন চলে যাব চুলার কাছে, এই তো চলে আসলাম, একটা ছোট্ট একটা কড়াই বসাই দিলাম। তো এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল, দিয়ে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে বেরেস্তা করে নেব, প্লিজ আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আর কোথাও যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাবেন সবসময়, আমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শুধু আপনারাই পারেন, আমাকে গন্তব্যে পৌঁছে দিবেন। আমি যে আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি, আপনারাই পারেন আমাকে গন্তব্যে পৌঁছাতে। তো কথা বলতে বলতে এই যে ডিমটা দিয়ে দিলাম, আমি সম্পূর্ণ একসঙ্গেই দিব, কড়াইটা ছোট হয়ে গেছে তো এটাতেই ভালো হবে, একটু চুলা বাড়িয়ে দিয়ে আমি একদম শুকনা করে লাল লাল করে ভেজে নিব। চুলা বাড়িয়ে দিছি, মাছের ডিম কিন্তু ফুটে, তো আমি তাড়াতাড়ি করে আর কি ভাজছি, ভেজে নিচ্ছি, এত মজা হয়েছিল, এখন তো আমি ভয়েস ওভার করতেছি, তো এত মজা হয়েছিল, এই ডিমটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, এটা ভাগ্যক্রমে পেয়ে গেছি। তো এখন প্রায়ই মাছের পেটে ডিম, তো এইভাবে আপনারা ডিমটাকে বোনা করবেন। এখন আমি পরিবেশন করে দেখালাম, তো সৌন্দর্য একটু সুন্দর ফুটে ওঠার জন্য আর কি ধনে পাতা দিয়ে দিব আমি।
এই তো একটা ধনে পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা, আপনারা আপনাদেরকে খাওয়াতে পারি নাই, আমি দুঃখিত। আপনারা এইভাবে, এখন সিজন হচ্ছে ডিম পাড়ার সিজন, সব মাছের পেড়ে এই ডিম থাকে, আপনারা এইভাবে খেয়ে নেবেন। তো এই যে পাঙ্গাস মাছটা আমি টমেটো আলু দিয়ে ঝোল করেছি আর শিম রান্না করছি কাফু মাছ দিয়ে, এটা হচ্ছে করলা ভর্তা। তো এখন খেয়ে নিব, সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি আর কি খেতে বসলাম। এত মজা হয়েছে মানে বলার বাহিরে, অনেক মজা হয়েছে। তো আপনার না খেলে বুঝবেন না আমি খাচ্ছি, আপনারা ওইভাবে খাবেন, পরিবারের সঙ্গে উপভোগ করবেন। তো বিকালবেলা কী করতেছি সেগুলোও দেখে যাবেন প্লিজ ধৈর্য সহকারে। এই ব্লগটা একদম বিকাল পর্যন্ত দিচ্ছি, তো বিকাল পর্যন্তই আপনারা দেখে যাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো মেয়েকে কোচিংয়ে দিয়ে আসলাম, দিয়ে আসার সময় এই যে এগুলো নিয়ে আসলাম। তো মেয়ে চলে এসেছে, আমি অপেক্ষায় ছিলাম যে মেয়ে আসবে, তারপর আমি এগুলা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মেয়ের বাইনাতেই আমি আর কি এই জাম্বুরাগুলো কিনেছি, ওরা খেতে চায়, তো বাচ্চারা যা খেতে চায় সেগুলো খাওয়ানোর চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী। তো এখন এগুলো সিজন, এখন যদি এগুলো না খাওয়ায় আর অন্য সময় পাওয়া যাবে না, তো নিয়ে আসলাম। এখন আমার মেয়ে আর কি সিলবে, বলতেছে আম্মু আমাকে দাও আমি একটু সিলি। এই যে যুদ্ধ শুরু করে দিছে, ও পারতেছে না, ছোটো মানুষ কখনো তো করে না এসব কাজ, তো করবে, মাঝে মধ্যে করতে দেওয়া উচিত, সুযোগ দিতে হয়, তাহলে ওরা বুঝবে যে মা কতটা কষ্ট করে, মা সন্তানদের জন্য কি করে। তো মাঝে মধ্যে আমি ট্রাই করি, অনেক কিছু দিয়েই ট্রাই করি। তো এটাকে ভর্তা করে নেব, তো আমি খাবো হচ্ছে মরিচ দিয়ে। আর আমার মেয়ে তো জাল খেতে পারে না, তো ওকে জাল দিব না। এগুলো আমি সারিয়ে নিব, এই তো নিয়ে নিলাম। আমি লাইক দিচ্ছে, আপনারা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে কতটা ভালোবাসেন আর কতটা আগ্রহ সহিতে আপনারা আমার ভিডিওটা দেখেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে বলবেন না। তো দিয়ে দিলাম কাসুন্দি, দিয়ে দিলাম লবণ, দিয়ে আমি মাখাচ্ছি। আমি একে এভাবেই দিব, কাসুন্দির জাসটা মানে নিতে পারেন না, কাসুন্দিতেও হালকা পাতলা জাল থাকে আর সরিষা একটু জাল থাকে। তো ওকে দিয়ে তারপর আমি শুকনা মরিচ আমি নিজেই আর কি গুঁড়া করে রেখেছি চিলি ফ্লেক্স বলে। তো আমি এবার গুঁড়া করে নিছি, মানে চুলার নিচে গরম দিয়ে তারপর আমি শুকনা মরিচটাকে গুঁড়া করে নিছি। তো এটা অল্প পরিমাণ দিয়ে তারপর আমি খাবো। এই তো অনেক মজা হয়েছিল। আর এখন হচ্ছে সিজন, আমার মেয়ে লাইক দিতেছে, আপনারাও লাইক দিবেন, যারা এখনও ভুলে গেছেন লাইক দিতে একটা লাইক দিয়ে নেবেন। আর ভিডিওটা এখানেই রেখে দিব, কেমন হয়েছে ভিডিওটা, কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ কিংবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।